ষড়যন্ত্র করা হচ্ছে, ষড়যন্ত্র করছে বিজেপি এবং এই অভিযোগ করেছেন এবং তাকে ফাঁসানোর অভিযোগ করছেন তিনি, তাকে ফাঁসানো হয়েছে, তাকে ফাঁসানো হয়েছে, ষড়যন্ত্র করা হচ্ছে বিজেপির বিরুদ্ধে। কার উদ্দেশ্যে বলছেন, নিজের দলের উদ্দেশ্যে না বিজেপির উদ্দেশ্যে সেটা ভালো করে জিজ্ঞাসা করুন, সময় পাবেন না, খুব দ্রুত গাড়িতে ঢুকে যাচ্ছেন তো। তবে তাকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, যে যেটা আমাদের প্রথম দিন থেকে অভিযোগ ছিল, এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুধুমাত্র বাকিপুর কিংবা জ্যোতিপ্রিয়র পক্ষে সম্ভব ছিল না। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের জ্ঞাতার্থে, অনুমোদনে, অনুপ্রেরণায়, আশীর্বাদে এটা প্রতিষ্ঠিত হয়েছে, সেটাই উনি আজকে স্পষ্ট করে বলে দিলেন। আপনি যে কথা বললেন যে উনি বলেছেন যে আমি নির্দোষ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন, আমাকে ফাঁসানো হয়েছে, দুদিনের মধ্যে সত্য উদ্ঘাটিত হবে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। এতদিন ধরে আপনারা যে মাথার কথা বলছিলেন, মাথার খোঁজের কথা বলছিলেন, সেটা কি কার্যত মন্ত্রী বলে গেলেন না? মন্ত্রী তো কার্যত কোটা দলকে জড়িয়ে নিলেন, হাম তো ডুবেঙ্গে ইসানম তুমবে ভি সাত লেকে ডুবেঙ্গে, এই অবস্থানই তো জ্যোতিপ্রিয় মল্লিকের। কুণাল ঘোষ বলছেন যে যে রেশনের দুর্নীতির কথা আপনারা বারবার বলছেন, কেন্দ্রীয় সরকার সেই রেশনিং ব্যবস্থাকে স্বীকৃতি দিয়েছে, মানে পশ্চিমবঙ্গের যে ব্যবস্থা রেশনের সেটা প্রশংসিত। পশ্চিমবঙ্গ কোথায় প্রশংসিত নয় বলুন তো? পশ্চিমবঙ্গে তো ফার্স্ট বয়, একদম প্রথম সারিতে, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক শিক্ষিত, 14,62,000 বেঙ্গালুরু শহরে, এখান থেকে বিনিয়োগ চলে যাচ্ছে পার্শ্ববর্তী রাজ্যে, কিন্তু এই রাজ্য প্রথম, এগুলো মানুষ জানে। শহীদ মিনারে ডিএ মঞ্চে নাটক মঞ্চস্থ করেছিল চাকদা নাট্যজন গতকাল, তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে কল্যাণী পুরসভা যে মঞ্চ নিয়েছিলেন 4 দিন ধরে তারা শো করবেন বলে, সেই মঞ্চ বাতিল করা হলো, কোথাও ডিএ মঞ্চে নাটকের জন্যই এই পরিস্থিতি হয়েছে বলে তারা মনে করছেন, কি বলবেন? দেখুন, আমি একটি আরেকটি বিষয় যোগ করতে চাই, যেহেতু প্রথিতযশা নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী আমাকে ফোন করেছিলেন, বিভাসদার বক্তব্য হচ্ছে এই নাটকটি বিভাসদা তার একজন অনুগামীকে, মানে একজন প্রিয় পাত্রকে দিয়েছিলেন, কিন্তু বিভাসদার নাম করে কালকে যে নাটকটি মঞ্চস্থ হয়েছে সেখানে যে সংলাপ আছে, তার যে আঙ্গিক আছে, সেটা মূল নাটকে নেই, কিন্তু সেটা একটি ভিন্ন ব্যক্তি, আমি জানানোর জন্য বললাম যেহেতু বিভাসদার সঙ্গে কথা হয়েছে। একই সঙ্গে এটা মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে একদম শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে সরকারের সমালোচনা করবেন, বিরোধিতা করবেন, স্যাটায়ার করবেন, আবার আপনি বিনা উপদ্রবে আপনি নাটক পরিচালনা করতে পারবেন, এটা হয় না। কারণ এই সরকারটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি বিশ্বাস রাখে না, সেই জন্যই এটা হয়েছে, প্রতিহিংসা পরা অসহিষ্ণু রাজনৈতিক। আগের সরকারের আমলে তো পশু খামারের মতন যে নাটক ছিল পিতার, সেই নাটকও বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে, একই পথে তাহলে এই শাসক না? আপনারা এখনো বুঝতে পারেননি যে পথে সিপিআইএম ছিল, যারা সিপিআইএম এর হারমাট বলে চিহ্নিত ছিল, ক্ষমতার পট পরিবর্তনের সময় তৃণমূল তাদের গ্রহণ করেছে, যাদের সিপিআইএম নির্বাচনের সময় ব্যবহার করত কিংবা বিরোধীদের দমন করবার জন্য গোপনে ব্যবহার করত, তারা প্রকাশ্যে বুক ফুলিয়ে দাঁড়িয়ে তৃণমূলে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে গেছে। পথ তো একই, পশ্চিমবঙ্গে পালাবদল হয়েছে, পরিবর্তন হয়নি, তৃণমূল সরলে পরিবর্তন হবে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আজকে হুমকি দিয়েছেন, বলেছেন আগামী 24 ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারী এবং অধিকারী পরিবারের দুর্নীতির বিস্ফোরক তথ্য সামনে আনা হবে, কি বলবেন? দেখুন, শুভেন্দু নেতা, শুভেন্দুর গ্রহণযোগ্যতা, শুভেন্দুর জনপ্রিয়তা তাদের এ ধরনের বক্তব্যের মধ্যে দিয়েই প্রতিষ্ঠিত হচ্ছে। এরা সবাই শুভেন্দু অধিকারী সিন্ড্রোম নামক স্নায়ু রোগে আক্রান্ত হয়ে আছেন। যত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ করবেন পশ্চিমবঙ্গে, তৃণমূল বিরোধিতা তত বাড়বে, শুভেন্দু অধিকারী গ্রহণযোগ্যতা তত বাড়বে। সংগঠনের তরফ থেকে আজকে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে যদি টাকা না মেটানো হয় রেশন পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। রেশন ডিলার অ্যাসোসিয়েশন বলছেন যে তারা ফ্রিতে রেশন দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের কাছে টাকা পাননি। রাজ্য সরকারের কাছে টাকা নেই, রাজ্য সরকার কার্নিভালে খরচা করেছে, দুর্গাপূজায় খরচা করেছে, খেলা মেলায় খরচা করেছে, আনন্দে খরচা করেছে। এই সরকারটা খাদ্যের সরকার নয়, আনন্দের সরকার। সেই আনন্দের ঝর্ণাধারায় সবাই গা ভাসিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী এসএসকেএম এর চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে দালালরা যে এসএসকেএম জর্জরিত, এমনকি জেলায় অনেক জায়গায় দেখা যাচ্ছে হসপিটালের নামে জমি আছে কিন্তু হসপিটাল নেই,
এই গোটা বিষয়টা কি স্বাস্থ্য দপ্তরের অজানা? এই দালাল রাজ বা এই হাসপাতাল আছে, জমি আছে, জমি নেই? তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক বলেছিলেন যদি প্রমোটারদের, তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক বলেছিলেন যদি সিন্ডিকেট না থাকে তাহলে সরকার চলবে না। তারপরেও তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন, পরে অবশ্য বিজেপিতে বেড়াতে এসেছিলেন, এখন আবার ফিরে গেছে, দায়িত্ব পেয়েছে। তা যদি সেখানে তার ব্যবস্থা থাকে, স্কুল কলেজে অনার্স পেতে গেলে যদি প্রত্যেকটা সাবজেক্টের জন্য নির্দিষ্ট দরপত্র বেড়ে দেওয়া হয়, তাহলে হসপিটালে বেডের অপ্রতুলতা আছে, সেখানে বেড পেতে গেলে টাকা দিতে হবে, দালালের কাছে যেতে হবে, স্বাভাবিক, এটাই তৃণমূল। আমার শেষ কোশ্চেন, হাওড়ায় আজকে থেকে সিপিএমের অধিবেশন শুরু হয়েছে, 3 দিন ধরে চলবে, মূলত তরুণ প্রজন্মকে নেতৃত্বে নিয়ে আসা এবং কর্মসূচির উপর আরো জোর দেওয়া, এটাই তাদের প্রধান লক্ষ্য, কি বলবেন? আরে তরুণ প্রজন্ম এই মুহূর্তে দে ওয়ান্ট টু লিভ ইন স্টাইল, তারা শক্তিশালী স্বাভিমানী নির্ণায়ক ভারতবর্ষ চায়, তারা পৃথিবীর বিভিন্ন দেশের সামনে মাথা উঁচু করে দাঁড় করে হতে চায়। যে ভারতবর্ষকে একদিন ভিসা দেয়া হতো না, আজকে দেখছেন তো সমস্ত দেশের প্রধানরা, রাষ্ট্রের প্রধানরা গিয়ে নরেন্দ্র মোদীকে কেউ হাত মেলাচ্ছেন, কেউ প্রণাম করছেন, মোদী মোদি অনুরণিত হচ্ছে চারিদিকে। তরুণ প্রজন্ম ওইটাই চায়, তরুণ প্রজন্ম চালচুরি চায় না, চাকরি বিক্রি চায় না, তরুণ প্রজন্ম গম বিক্রি চায় না, তরুণ প্রজন্ম যেটা চায় সেটা বিজেপি দেবে। হাঁটুর ব্যথায় রিউমাটয়েড নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।